না পশ্চিম গণতন্ত্র নিয়ে কথা বলতে চায় না, কথা বললে তো যুক্তির উপর দাঁড়িয়ে বলতে হবে। নটা লোককে ডেকে শিক্ষা সচিব অন্তত কথা বলতে পারতেন, মুখ্যমন্ত্রী না কথা বলবেন, মুখ্য সচিব বা কোনো মন্ত্রীকে দিতে পারতেন। আর নটা বেকার যুবক যুবতী গিয়ে নবান্ন থেকে মমতা ব্যানার্জির চেয়ারটা মাথায় করে নিয়ে গঙ্গায় ফেলে দিবে, এটাও ভাবার দরকার নেই। কয়েক হাজার পুলিশ ওখানে থাকে, তার নটা ছেলেকে বসিয়ে এক কাপ চা বিস্কুট খাইয়ে কথা বললেও তো একটা সুন্দর মেসেজ যেত যে ডায়ালগ হচ্ছে সব জিনিসের সলিউশন, সমাধান হচ্ছে কথাবার্তার মধ্য দিয়ে। সবাই করে তাই এরা করবে না, উদ্ধত্ত দম্ভ যে আমরা কারোর সঙ্গেই কথা বলবো না, আমরা যেটা ঠিক মনে করি তাই করব। এটা বুদ্ধবাবুদের সময় হয়েছিল, উই আর 235 দে আর 30 উইল ডিক্টেট আস। আজকে ওই দলের কোনো MLA নেই পশ্চিমবঙ্গে, এদেরও যা অবস্থা হচ্ছে আগামী দিনে বিধানসভার নির্বাচন যখন হবে পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে এর থেকেও দুরাবস্থা হবে পশ্চিমবঙ্গের তৃণমূল।